বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 500 টাকার মধ্যে আপনাদের কাছে বেস্ট 5টি হেডফোন। তো চলুন শুরু করি ভিডিওটি। হেডফোনগুলি বাছাইয়ের আগে আমরা যে জিনিসগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখেছি সেগুলি হলো, হেডফোনের যে ড্রাইভার সেটি 8 mm-এর নিচে হওয়া চলবে না, হেডফোনের যে ওয়্যার সেটিকে অবশ্যই একটি উন্নতমানের হতে হবে, তাছাড়া হেডফোন যে কোম্পানিটিকে অবশ্যই বিশ্বমানের হতে হবে এবং এর যে অডিও কোয়ালিটি সেটি অবশ্যই ভালো হতে হবে, তাছাড়া হেডফোনে অবশ্যই ইনবিল্ট মাইক থাকতে হবে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো 5 নম্বরে আমাদের কোন হেডফোনটি রয়েছে এবং 1 নম্বরে আমাদের কোন হেডফোনটি, অর্থাৎ 5 থেকে আমরা আস্তে আস্তে 1-এ যাব। এবং এই সমস্ত হেডফোনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যে সে যেখানে গিয়ে আপনি হেডফোনগুলি দেখতে পারেন। আর আমাদের র্যাঙ্কে 5 নম্বরে যে হেডফোনটি রয়েছে সেটি হলো JBL-এর C50 High। এই হেডফোনটিতে রয়েছে 9 mm-এর ডাইভার্স ব্যালেন্স আউটপুট ইনলাইন মাইক এবং এর যে ওয়্যার সেটি অবশ্যই ভালো মানের এবং এল শেপের কানেক্টার, আর প্রাইস অবশ্যই 499। আমাদের র্যাঙ্কে 4 নম্বরে যে হেডফোনটি রয়েছে সেটি খুবই একটি পপুলার ব্র্যান্ড বুটের বেস হেড 152 আর 172, যে কোনো দুটির মধ্যে যে কোনো একটি আপনি নিতে পারেন, কারণ এদের প্রাইস মোটামুটি সেম এবং শুধুমাত্র এদের ডিজাইনের একটু তফাত রয়েছে। এই হেডফোনটিতে রয়েছে 10 mm-এর ড্রাইভার্স ইনলাইন মাইক এবং এর ওয়ার্ক কোয়ালিটি তো কোনো কথা হবে না, তাছাড়া মাল্টিপল কালার্সে আপনি পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, রেড, গ্রিন এবং অনেকগুলি কালার। যদি আপনি কালার পছন্দ করেন তবে আপনি এই হেডফোনের সঙ্গে অবশ্যই যেতে পারেন। প্রাইস হলো 499। আমাদের আগে 3 নম্বরে যে হেডফোনটি রয়েছে সেটি হলো রিয়ালমির ইয়ারফোন, হ্যাঁ জিওমি নয়, রিয়ালমির ইয়ারফোন। এই হেডফোনটিতে যেটি রয়েছে সেটি হলো 10 mm-এর ড্রাইভার ইনলাইন মাইক, এল শেপের কানেক্টার, তাছাড়া এর যে টিপস সেটি হলো রাবার এয়ার টিপস, অর্থাৎ কানে বেশ ভালোভাবেই ফিট চলে আসবে এবং এর দামও কিন্তু 100 টাকা কম, অর্থাৎ প্রাইস 399। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে হেডফোনগুলি আমি আপনাদের বললাম এবং আরও দুটি যে হেডফোন বলবো তাদের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখানে গিয়ে অবশ্যই দেখবেন। আমাদের র্যাঙ্কে 2 নম্বরের যে হেডফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমি বাডস। এই হেডফোনটিতে রয়েছে 11 mm-এর ড্রাইভার ইনলাইন মাইক, ওয়্যার কোয়ালিটি অবশ্যই ভালো, তাছাড়া আপনি ম্যাগনেটিক ইয়ারবাডস পেয়ে যাবেন, অর্থাৎ আপনি গলার সঙ্গে ঝুলিয়ে দুটি যে হেডফোন সেই দুটিকে একসঙ্গে জুড়ে রাখতে পারেন। আর এর প্রাইস হলো 460, অর্থাৎ 460 টাকা। আর আমাদের র্যাঙ্কে 1 যে হেডফোন সেটি হলো রিয়েলমি বাডস ক্লাসিক। আর এই হেডফোনটিতে আপনি পেয়ে যাবেন মাত্র 399 টাকায় 14.2 mm-এর ড্রাইভার, অর্থাৎ এটাই অনেক বড় ব্যাপার যে আপনি এত কম পয়সায় 14.2 mm-এর ড্রাইভার পেয়ে যাবেন। ইনলাইন মাইক তো অবশ্যই পাবেন, তাছাড়া ওয়্যার কোয়ালিটি অবশ্যই ভালো। আপনি যদি একটু ব্যাস পছন্দ করেন তাহলে অবশ্যই এই হেডফোনটি আপনি দেখতে পারেন। আর অবশ্যই যদি আপনি কানের সঙ্গে একটু ভালোভাবে ফিটিংসের দিকে দেখতে চান, অর্থাৎ কানে যাতে অনেকক্ষণ ব্যবহার করা যায় এরকম রাবার বাডসের দিকে, যদি রাবার টিপসের যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই 2 নম্বরে যে হেডফোনটি রয়েছে রিয়েলমি বাডস সেটি আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।